হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রোসেন বয়। আশা করি সবাই ভালো আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমাদের সাথে শেয়ার করবো টয়োটা সিকিউ, এই গাড়িটি আপনি কীভাবে চালাবেন, এই গাড়িতে আপনি কীভাবে গিয়ে শিফট করবেন, এই বিষয় নিয়ে আজকে আমাদের সাথে ডিটেলস শেয়ার করবো। সো আপনারা দেখতেছেন মোটরস ফ্যান বয় এবং আমি আছি আপনাদের সাথে আর এস হাদি। সো লেটস গেট স্টার্টেড। ডিয়ার ফ্রেন্ডস, আমরা প্রথমে গাড়িটি স্টার্ট করবো। তো আপনি এই গাড়িতে কীভাবে গিয়ে শিফট করবেন, যেখানে একটা প্যাটার্ন দিয়ে আছে ড্যাশবোর্ডে, PRNDS, এবং আপনারা গিয়ার লিভার দেখতে পাচ্ছেন। তো এখানেও প্যাটার্নটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনি যখন গাড়ি বন্ধ করবেন গিয়ার লিভারটা পিতে রাখবেন, পিতে হচ্ছে পার্কিং, এরপর রয়েছে আর, আরটা হচ্ছে রিভার্স। আপনি যখন গাড়িটি পিছনে নেবেন তখন গাড়ির গিয়ার লিভারটি আরে রাখবেন, এরপর রয়েছে এন, এনটা হচ্ছে নিউট্রাল। আপনি যখন গাড়িটি নিউট্রাল করবেন তখন গাড়ির গিয়ার লিভারটি এনের পাশে রাখবেন, এরপর রয়েছে ডি, ডিটা হচ্ছে ড্রাইভ। আপনি যখন গাড়িটির সামনে চালাবেন তখন গিয়ার লিভারটি ডিতে রাখবেন। তো ডির পাশে রয়েছে এস, এসটা হচ্ছে স্পিড মোড, এবং এসের উপর রয়েছে প্লাস, আর এসের নিচে রয়েছে মাইনাস। তো আপনি এই গাড়িতে চাইলে ম্যানুয়ালভাবে গিয়ার শিফট করতে পারবেন। আপনি যখন গিয়ার লিভারটি এসে শিফট করবেন, এরপরে গিয়ার লিভারটা যখন আপনি উপর দিকে চাপ দেবেন গিয়ারগুলো আপ শিফটিং হবে, এবং আপনি যখন গিয়ার লিভারটি নিচে চাপ দেবেন তখন গিয়ারগুলো ডাউন শিফটিং হবে। তো অনেকগুলো গিয়ারের গাড়িতে এই ধরনের প্যাটার্ন থাকে, যে গাড়িগুলোতে এসের উপর প্লাস মাইনাস থাকে অথবা ডির পাশে প্লাস মাইনাস থাকে, ওই গাড়িগুলোতে আপনি ম্যানুয়ালভাবে গিয়ার শিফট করতে পারবেন। তো আসলে ওটি গিয়ারের গাড়িতে ম্যানুয়ালভাবে গিয়ার শিফট করতে হয় না, স্বাভাবিক। আপনি যখন ওটি গিয়ার গাড়ি চালাবেন সবসময় গিয়ার লিভারটা ডিতে রেখে চালাবেন, তো আপনার প্রয়োজন হলে আপনি ম্যানুয়ালভাবে গিয়ার শিফট করতে পারবেন। তো এসটা হচ্ছে স্পিড মোড, তো এটা আপনি কখন ইউজ করবেন সেটা হচ্ছে আপনি যখন ডিতে রেখে গাড়ি চালাবেন, মনে করেন আপনি 20-35 স্পিডে গাড়ি চালাচ্ছেন, সেক্ষেত্রে আপনার সামনে একটা গাড়ি আছে যেটা আপনাকে ওভারটেক করতে হবে খুব দ্রুতভাবে, সেক্ষেত্রে আপনি ডি থেকে এসে শিফট করে তখন আপনি খুব দ্রুতভাবে ও গাড়িটি ওভারটেক করতে পারবেন। এটা আসলে অনেক টিস করতে হয় না, যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি ডি থেকে এসে শিফট করে গাড়ি চালাতে পারেন। তো এখন আমরা প্র্যাকটিক্যাল আমাদেরকে দেখাবো, প্রথমে গাড়িটি স্টার্ট করতে হবে। গাড়িটি স্টার্ট হলো, তো এরপরে আমরা প্রথমে ব্রেক পা দিব, ব্রেক পা দিলাম। তো আমরা প্রথমে গাড়িটি একটু পিছনে নিব, তো প্রথমে গাড়ির গিয়ার লিভারটি আর শিফট করব। যে আপনারা মিটারও দেখতে পাচ্ছেন এখানে আরটা একটু অরেঞ্জ কালার হয়েছে বা দেখতে পাচ্ছেন, এখন এই মুহূর্তে গাড়িটি রিভার্সে রয়েছে। তারপর আমি যখন ব্রেকটিকে পাটা সরাবো, যে একটু একটু পিছিয়ে যাচ্ছে, তো আপনি যখন দ্রুত পিছিয়ে নিতে চাবেন স্ক্রুটা চাপ দিবেন। তো এরপরে গাড়িটি আমি এখানে ব্রেক করব, যে ব্রেক করলাম, তো এখন আমি গাড়িটির সামনে চালাবো। তো গাড়ির গিয়ার লিভারটি দিয়ে শিফট করব, যে এখন কিন্তু এনে রয়েছে, এই যে এই মুহূর্তে গাড়িটি ডিতে রয়েছে, আপনারা মিটার লক্ষ্য করুন। তো এখন আমি যদি ব্রেক থেকে পাটা সরে ফেলি, এই যে গাড়িটি একটু একটু সামনে যাচ্ছে, তো আপনি যখন দ্রুত চালাতে চাইবেন যে স্ক্রলে চাপ দিবেন, আমি গাড়িটি এখানে ব্রেক করব, এই যে ব্রেক করলাম। তো ব্রেক করার পর এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে ডি থেকে এসে শিফট করবেন। তো আমি গিয়ার লিভারটা এসে এসে শিফট করলাম, আপনারা মিটার দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, আপনারা একটা লক্ষ্য করুন, এসের নিচে ফোর দেখতে পাচ্ছেন, তো আপনি যখন ডি থেকে এসে শিফট করবেন তখন আপনার গাড়ির গিয়ার অটোমেটিকলি 4 নম্বরে শিফট হয়ে যাবে। তো আপনি যখন কোনো গাড়ি ওভারটেক করতে চাইবেন তখন কিন্তু কি আপনি স্ক্রলের ছাপ দিলে কিন্তু কি গাড়িটি খুব দ্রুতভাবে রান হবে। আপনারা জানেন 4 নম্বর গিয়ারটা টপ গিয়ার, তো এরপর আপনি যখন ম্যানুয়ালভাবে গিয়ার শিফট করতে চাইবেন, যেভাবে আমরা ম্যানুয়াল গাড়ি চালাই, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ার, তো এখন যদি আপনি গাড়ির গিয়ার লিভারটা যখন উপর দিকে ছাপ দিবেন, এই যে ফিফথ গিয়ার শিফট হয়ে গেছে, গিয়ার লিভারটা উপর দিকে একটা ছাপ দিলে, এই যে সিক্সথ গিয়ার শিফট হয়ে গেছে। এখন যদি আপনি গিয়ার লিভারটা উপর দিকে ছাপ দেন, এই যে এখন কিন্তু সিক্সথ গিয়ার রয়ে গেছে, কারণ এই গাড়িতে 6টি গিয়ার রয়েছে। এরপরে আপনি যখন গাড়ির গিয়ার ডাউন শিফটিং করতে চাইবেন তখন এই গিয়ার লিভারটা যখন নিচের দিকে চাপ দিবেন, যে ফিফথ গিয়ার, ফোর্থ গিয়ার, থার্ড গিয়ার, সেকেন্ড গিয়ার, ফার্স্ট গিয়ার, এভাবে আপনি এই গাড়িতে ম্যানুয়াল বা গিয়ার শিফট করতে পারবেন। তো আপনি যখন গাড়িটি স্টার্ট করবেন, মনে করেন আপনি গাড়িটি স্টার্ট করছেন, এরপরে আপনি গিয়ার লিভারটা ডিতে রাখছেন, তো আপনি চাচ্ছেন ফার্স্ট গিয়ার থেকে ম্যানুয়ালভাবে গাড়িটি চালানোর জন্য, তখন এই ডিতে ক্যাশে শিফট করবেন, এই যে 4 নম্বর গিয়ারে চলে আসছে। তো এরপর আপনি প্রথমে ফার্স্ট গিয়ার নিয়ে আসবেন, স্টার্ট গিয়ার,
সেকেন্ড গিয়ার এবং ফার্স্ট গিয়ার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন ফার্স্ট গিয়ার রয়েছে। তো আপনি যখন ব্রেক থেকে পাটা সরে ফেলবেন গাড়ি একটু একটু চলতে থাকবে, এরপরে আপনি যখন স্কলারে চাপ দিয়ে গাড়ি চালাবেন, তো আপনি যখন সেকেন্ড গিয়ার শিফট করবেন তখন গিয়ার লিভারটা উপর দিকে চাপ দিবেন। এই যে সেকেন্ড গিয়ার শিফট হয়ে গেছে, আপনি যখন থার্ড গিয়ার শিফট করবেন উপর দিকে গিয়ার লিভারটা চাপ দিবেন, এর মধ্যে থার্ড গিয়ার রয়েছে। এরপর আপনি যখন ফোর্থ গিয়ার শিফট করবেন এই যে গিয়ার লিভারটা উপর দিকে একটু চাপ দিবেন, এই যে ফোর্থ গিয়ার চলে আসছে। এবং আপনি যখন ফিফথ গিয়ার শিফট করবেন গিয়ার লিভারটা উপর দিকে একটা চাপ দিবেন, এই যে ফিফথ গিয়ার চলে আসছে। তো আপনি যখন সিক্স গিয়ার শিফট করবেন তখন গিয়ার লিভারটা উপর দিকে একটা চাপ দিবেন, এই যে সিক্স গিয়ার শিফট হয়ে গেছে। তো এটা আপনি আপনার গাড়ির স্পিড অনুযায়ী আপনি গিয়ার শিফট করবেন। আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য স্লো স্পিডে আমি সবগুলো গিয়ার শিফট করছি, আপনি আপনার গাড়ির স্পিড অনুযায়ী গিয়ার শিফট করবেন। তো এরপর আপনি যখন গিয়ার ডাউন শিফটিং করবেন গিয়ার লিভারটা নিচের দিকে চাপ দিলে ফিফথ গিয়ার, আরেকটা চাপ দিলে ফোর্থ গিয়ার, আরেকটা চাপ দিলে থার্ড গিয়ার, নিচের দিকে একটা চাপ দিলে সেকেন্ড গিয়ার। এই মুহূর্তে গাড়ি সেকেন্ড গিয়ার রয়েছে এবং নিচের দিকে একটা চাপ দিলে ফার্স্ট গিয়ার। তো আমি গাড়িটি এখানে ব্রেক করব। তো আমি গাড়িটি এখানে ব্রেক করলাম, এই মুহূর্তে ফার্স্ট গিয়ার রয়েছে। তারপরে আপনি গাড়ির গিয়ার লেভেলটি ডিতে শিফট করবেন, এরপরে এই যে নিউট্রাল, রিভার্স, এই যে পার্কিং। তো আমি গাড়িটি এখানে পার্কিং করব। তো এরপরে আপনি এখানে যে ফুট পার্কিং ব্রেকটা রয়েছে, তো এই গাড়ির যে পার্কিং ব্রেকটা রয়েছে এটা কিন্তু কি এখানে বাম্পার পাশে রয়েছে। তো অনেকগুলো গাড়িতে দেখা যায় এই যে গিয়ার লিভারের পাশে থাকে, কিছু কিছু গাড়িতে এখানে থাকে, আবার কিছু কিছু গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে একটা বাটন থাকে, বাটনের মাধ্যমে পার্কিং ব্রেকটা অ্যাক্টিভ করতে হয়। তো এই গাড়িতে যে পার্কিং ব্রেকটা রয়েছে এটা বাম্পার পাশে রয়েছে। তো আপনি যখন এটা পার্কিং ব্রেকটা ইউজ করবেন এই যে নিচে একটা চাপ দিবেন, এই যে পার্কিং ব্রেকটি লক হয়ে গেছে। এরপর আপনি যখন এটা আনলক করবেন নিচের দিকে একটা চাপ দিলে পার্কিং ব্রেকটা আনলক হয়ে যাবে। তো আমরা এখন পার্কিং ব্রেকটা লক করব, এই যে পার্কিং ব্রেকটা লক হয়ে গেছে। এরপর আমি ব্রেক থেকে পাটা সরে ফেলবো, এই যে ব্রেক থেকে পাটা সরে ফেললাম। তো এখন আমরা গাড়িটা স্টার্ট বন্ধ করব। তো আপনারা বুঝতে পারছেন এই গাড়িটি কীভাবে চালাবেন এবং এই গাড়িতে কীভাবে গিয়ার শিফট করবেন। তো ফ্রেন্ডস, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই গাড়িতে আপনি ফুল ড্রাইভ করতে পারবেন, যেখানে আপনারা তিনটা অপশন দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে হাই রেঞ্জ 12 ড্রাইভ, এবং এটা হচ্ছে হাই রেঞ্জ ফুল ড্রাইভ, এবং এটা হচ্ছে লো রেঞ্জ ফুল ড্রাইভ। তো স্বাভাবিক আপনি যখন ভালো রাস্তায় গাড়ি চালাবেন, হাইওয়েতে বা ভালো রাস্তায়, তখন আপনি এই যে ফুল ড্রাইভের অপশনটি 2WD এই অপশনের গাড়ি চালাবেন। আর আপনি যখন স্লিপারি কন্ডিশনে চালাবেন, যখন দেখা যায় একটু একটু বৃষ্টি হলে গাড়ি স্লিপ করে, তখন স্লিপারি কন্ডিশনে আপনি 4S অপশনের গাড়ি চালাতে পারেন। এবং এটা হচ্ছে 4L, এটা হচ্ছে আপনি তখন ইউজ করবেন যখন আপনার গাড়ি বেশি শক্তি প্রয়োজন হবে, অথবা আপনার গাড়ি কোথাও আটকে গেছে, তখন আপনি এই যে 4L এই অপশন রেখে গাড়ি চালাতে পারেন। তো আপনি 2WD থেকে 4S এ কীভাবে শিফট করবেন এবং 4S থেকে 4L এ কীভাবে শিফট করবেন বিষয়টা লক্ষ্য করুন। তো আপনি যখন এই নবটা এইভাবে ঘুরাবেন, এখন কিন্তু কি 2WD থেকে 4S এ চলে আসছে। এরপর আপনি যখন 4S থেকে 4L এ শিফট করবেন, তখন এই নবটা নিচে দিকে চাপ দিয়ে এভাবে ঘুরালেই এই যে 4L এ চলে আসছে। তো এরপর আপনি যখন 2WD নিয়ে আসবেন, তখন এই যে এ পাশে ঘুরালে 4L থেকে 4S চলে আসছে। এরপর একটু ঘুরালেই 2WD চলে আসছে। তারপর একটা জিনিস লক্ষ্য করুন, এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিফারেনশিয়াল লকের। এটা আপনি যখন ক্লিক করবেন গাড়ির ডিফারেনশিয়াল লক অ্যাক্টিভ হয়ে যাবে, এবং একটা ক্লিক করলে গাড়ির ডিফারেনশিয়াল লক ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। ডিয়ার ফ্রেন্ডস, গাড়িতে ফুল ড্রাইভ কীভাবে করবেন এবং এখানে ডিফারেনশিয়াল লক রয়েছে, এই বাটনটার কাজটা কি, এই বিষয়গুলো নিয়ে আমরা একটা ভিডিও আপলোড করছি, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ফ্রেন্ডস, আমাদের নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এছাড়া আমাদের নেক্সট ভিডিওগুলো আপডেট নিউজ পেতে আমরা চাইলে আমাদের ফেসবুক একটি লাইক দিতে পারেন, এবং আমরা চাইলে আমাদের ইনস্টাগ্রাম ফলো করতে পারেন। সো ফেসবুক লিঙ্ক এবং ইনস্টাগ্রাম লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, এভরিথিং ইজ অ্যাসাম, টেক কেয়ার, সেলফ, টাটা, বাই বাই।